জম্পুজলা আমজানি সেভেন ব্যাটালিয়ান টিয়াসের ক্যাম্প রয়্যাল বরক আর্মি রক সাকবেদক ভাইমানি পাঁদা সংসা জাগমানি তেবরকনি সিলাই পাথাম রক আয়তার লক ইয়াফারমানি পাঁদা ও থাঙ্গে সবৈখা হাসানি মন্ত্রীকরা ডক্টর মানিক সাহা রয়্যাল বরক আর্মি রক বরকনি সিলাই রকন ইয়াফারে রিখা মন্ত্রীকরানি ইয়াগো আর জাকাও খরচা খরচা খেলাইন রয়্যাল বরক আর্মি রক বরকনি সাকবেদকমানি সালো বরকনি সিলাই রঙ ইয়াফানমানি মাংফলি কাছেফে কাছেনি কক ত্রিপুরানি মাংফলি ও উপস্থিত রাজ্য ও কেন্দ্র কে অধিকারী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কে সদস্য ও অন্য গণমান্য ব্যক্তি কা ভি স্বাগত এবং অভিবাদন করতা হুম সর ইয়ে ত্রিপুরা রাজ্য ত্রিপুরা পুলিশ কে লিয়ে গর্ব কি বাত হ্যায় इस राज्य के सभी सशस्त्र समूह समाज के मुख्य धारा में शामिल हो गए हैं। आज के समारोह के बाद राज्य में शांति बनाए रखने के लिए माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी एवं केंद्रीय स्वराष्ट्र मंत्री श्री अमित शाह जी के हमें धन्यवाद दीते चाहिए। गत 4 सेप्टेम्बर 2024 केंद्रीय स्वराष्ट्र मंत्री जी श्री अमित शाह जी उपस्थिति গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং এনএলএফটি এবং এডিডিএফের একটা আপনারা সবাই জানেন একটা সমঝোতা স্বাক্ষর হয়েছিল দিল্লিতে। তার এই অঙ্গ হিসাবে আজ এখানে যে অর্থ সমর্থনের যে কার্যক্রম এবং সেই কার্যক্রমে আমরা দেখলাম স্বাভাবিক জীবনে সমস্ত এনএলএফটি এবং এডিডিএফের সদস্যরা ফিরে এসেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রী হিসাবে কার্যকর